যৌথ প্রযোজনার ছবি শিকারি নিয়ে দুই বাংলাতেই ঝড় তোলার পর থেকে শাকিব খান যেই ছবি করছেন তা নিয়েই হচ্ছে আলোচনা। পরিচালক প্রযোজক সবার যেন আনাগোনা বেড়ে গেছে শাকিব খানের বিলাসবহুল বাড়ি জান্নাতে। 2015 সালের অন্যতম সেরা ব্যবসা সফল ছবি ছিল বদিউল আলম খোকন পরিচালিত শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত রাজাবাবু ছবিটি। কিন্তু তারপর গত এক বছরে খোকন আর শাকিবের নতুন কোনো ছবির কথা শোনা যায়নি। তবে আবারও এক হয়েছেন পরিচালক খোকন ও সুপারস্টার শাকিব খান। আগামী বছরের 14 ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসা দিবসে আসছে শাকিব খান খোকন জুটির নতুন ছবি। নাম ঠিক না হওয়া ছবির শুটিং আগামী নভেম্বরের শেষ সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে। শাকিব খান ও পুরনো বন্ধু সহকর্মী খোকনের সাথে আবার ছবি করতে পেরে অনেক এক্সাইটেড। মূলত রোমান্টিক ঘরানার এই ছবিটিতে নায়িকা হিসেবে কে থাকবেন তা ঠিক না হলেও ধারণা করা হচ্ছে অভিনয় থেকে নির্বাসিত অপু বিশ্বাস ফিরতে পারেন এই ছবি দিয়ে। আর যদি অপু রাজি না হন তবে সেক্ষেত্রে নতুন নায়িকা বুবলি অথবা কলকাতার কোন নায়িকাকে উড়িয়ে আনার চিন্তা ভাবনাও চলছে। দর্শক, সবার প্রিয় জুটি অপু শাকিব আবার রূপালি পর্দায় ফিরতে পারেন এই ছবি দিয়ে। আপনারা কি চান অপু শাকিবকে আবার দেখতে নাকি শাকিবকে অন্য নায়িকাদের সাথেই বেশি মানায়? জানান নিজের কমেন্ট সেকশনে। আর বিনোদন জগতের কোনো গুজব বা বানোয়াট খবর নয়, শুধুমাত্র সত্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন ফানি কমন ম্যামকে।